সুখের পায়রা কবুতরের স্বপ্ন দর্শনে কি ধরনের ফলাদের বর্ষিত হয় তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে আমাদের সাথে থাকুন। আমরা নিয়মিত নিত্য নতুন টপিকস নিয়ে আলোচনা করে থাকি। স্বপ্নে যদি কখনো সুখের পায়রা কবুতর স্বপ্ন দর্শন করা হয় তাহলে লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। এমনকি এই কবুতর স্বপ্ন দর্শনে বিবাহিত নারী শীঘ্রই গর্ভবতী হয়ে থাকে। এক ঝাঁক কবুতর মাটিতে পড়ছে এমন স্বপ্ন যদি দেখা হয় তাহলে ব্যবসায় প্রচুর অর্থ সম্পদ লাভ হয়। আবার এক ঝাঁক কবুতর উড়াউড়ি করছে এমনটি যদি কেউ স্বপ্ন দর্শন করে তাহলে তার আকাশপথে বিদেশ ভ্রমণ হবে বলে জানবে। কিন্তু কখনো কখনো উড়ন্ত কবুতর ডিগবাজি খাচ্ছে এমন যদি স্বপ্ন দেখা হয় তাহলে সেই জাত ব্যক্তি ব্যবসা বাণিজ্যে লোকসান এমনকি অর্থ সম্পদ নাশ হতে পারে। খাঁচার মধ্যে কবুতর আটকানো আছে এমনটি স্বপ্ন দর্শনে গুপ্ত ধন সম্পদ লাভ হতে পারে, এমনকি পরধন লাভের সম্ভাবনা থাকে। স্বপ্নে যদি কেউ গুলি করে কবুতর মারার স্বপ্ন দেখে তাহলে বাস্তব জীবনে তার প্রচুর শত্রুর বিনাশ ঘটবে এবং শত্রু কর্তৃক মুক্ত হবে বলে জানবে। স্বপ্নে যদি কখনো কবুতর মারা গেছে এমন স্বপ্ন দেখে তাহলে এটা সমূহ বিপদের পূর্বাভাস বলে জানবে। বিড়াল, কুকুর বা কোনো হিংস্র পশু পাখি কবুতরকে শিকার করতে যাচ্ছে এমন স্বপ্ন যদি দর্শন হয় তাহলে ঘোরতর বিপদের পূর্বাভাস জানবে। কবুতর খাবার খাচ্ছে এরূপ স্বপ্ন দেখলে স্বপ্নদ্রষ্টা প্রচুর লোকের সেবা করবে এবং উপকার করবে। ধন্যবাদ সবাইকে।